জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আগামী 21 আগস্ট 2023 বাংলার মুখ্যমন্ত্রী ইমামদের নিয়ে বসবেন। সেখানে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করবেন, আবেদন নিবেদন বিবেচনা করবেন এবং সংখ্যালঘুদের অন্যান্য সমস্যার কথা তিনি ইমাম মুয়াজ্জিনদের কাছ থেকে শুনবেন। ওই দিনে সভাকে কিভাবে সফল করা যায় সেই বিষয়ে আজ বহরমপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল রাজ্জাক, উপস্থিত জেলা কমিটি ও প্রতিটি ব্লকের সেক্রেটারি ও সভাপতি সাহেবদের নিয়ে জরুরি মিটিং ডাকেন। আমরা দীর্ঘদিন থেকে আনএডেড মাদ্রাসা বলুন, খারিজিয়া মাদ্রাসা বলুন, ইমাম বলুন, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা একাধিক চিঠি করার পরে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী একটু সময় দিয়েছে এবং তাকে আমরা আহ্বান করেছি। তো 21 আগস্ট কলকাতা নেতাজি ইন্ডোরে আমরা একটা প্রোগ্রাম করতে চলেছি, প্রায় 35,000 মানুষকে নিয়ে সেখানে আমাদের প্রোগ্রাম হবে। বিভিন্ন পারপাসে আমরা ওই দিনের সংখ্যালঘুদের জন্য আমরা আলোচনা করব। এই পারপাসে আজকে আমাদের 26টা ব্লকের যারা দায়িত্বশীল মুর্শিদাবাদে তাদেরকে ডাকা হয়েছে। আগামী পরশুদিনকে মালদাতে, তারপরে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বীরভূম, এর টোটাল এই সাইডে আমি দায়িত্বে আছি। আমি মাওলানা আব্দুর রাজ্জাক এই সাইডে আমি দেখছি, বাদবাকি ওদিককে আরও সবাই তারা দেখছেন। এই করে প্রত্যেকজনকে ভাগ করে দেওয়া হয়েছে এরিয়া ভিত্তিক। তো সেই সব করে আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা সর্বপ্রথম আমি প্রোগ্রামটা এই কারণেই করলাম, কাজক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হবে, সেই জন্য সর্বপ্রথম এই প্রোগ্রামটা মুর্শিদাবাদ জেলাতেই আমরা আজকে সফল করতে পেরেছি।